আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে এমন গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে জানাবো যে আমল করলে দূর থেকে আপনি আপনার স্বামীকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন দূর থেকে আপনি আপনার ভালোবাসার মানুষটিকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন সে আপনার কাছে আসার জন্য অস্থির হয়ে যাবে ইনশাআল্লাহ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আপনি যদি পরিপূর্ণ বিশ্বাসের সাথে এই আমলটি করেন আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ আপনি এর ফল পাবেন কারণ এই আমলটি করে এর আগে অনেকে ফল পেয়েছে ইনশাল্লাহ আপনাকেও বিশ্বাস রেখে মন থেকে আমলটি করতে হবে। তাহলে আপনিও ফল পাবেন ইনশাল্লাহ তবে যেভাবে আপনাকে আপনাকে নিয়ম বলা হবে হবে আমলটি করতে আপনি উপকার পাবেন ইনশাল্লাহ আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করা হবে তখনই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আপনার একটি শেয়ার করার কারণে কিন্তু অনেক মুসলিম ভাই ও বোনেরা উপকৃত হবে এখন আপনাদেরকে জানাবো আমি আমলটি আপনারা কিভাবে করবেন কোন সময় করবেন এই আমলটি আপনি পাশুক্ত নামাজের পর করতে পারেন আপনি জোহরের নামাজের পর করতে পারেন আসরের নামাজের পর করতে পারেন মাগদীপের নামাজের পর করতে পারেন এবং এশার নামাজের পর করতে পারেন মনে করেন আপনি এশার নামাজের পর আমলটি করবেন তাহলে কিভাবে করবেন আমলটি করার জন্য প্রথমে আপনাকে এশার নামাজ সম্পূর্ণ শেষ করতে হবে তারপরে সেখানে বসে থেকে আপনাকে নিয়োগ করতে হবে যে আমি অমুক ব্যক্তিকে আমার এখানে ফিরে নিয়ে আসতে চাচ্ছি সে আমার কাছে যাতে চলে আসে এভাবে আপনি মনে নিয়োগ করে নিবেন সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে তারপরে আপনি আল্লাহ রব্বুল আলমিনের গুণবাসক সিফাতে একটি নাম ভিডিও স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এই নামটি আপনাকে আঠাত্তর বার পাঠ করতে হবে নামটির উচ্চারণ হচ্ছে ইয়া আও আলু ইয়া আউ আলু এর নামটি আপনি আঠাত্তর বার পড়বেন তাহলেই আপনার আমলটি করা শেষ হবে এভাবে আপনি জহুরের নামাজের পর আসরের নামাজের পর বা নামাজের পর যদি আমলটি করতে পারেন আল্লাহ রহমতে ব্যক্তি নিশ্চয়ই আপনার কাছে সে ফিরে আসবে ইনশাআল্লাহ সে ব্যক্তি আপনার কাছে ফিরে আসার জন্য অস্থির হয়ে যেতে পারে ইনশাল্লাহ এতটা কার্যকরী এই আমল আপনি যদি পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করেন তাহলে এর ফলাফল বুঝতে পারবেন ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আসসালাম السلام عليكم